তারিখ এবং ছয় তারিখের কথা যদি আমি ভুল না বলি যেই পরিস্থিতি দেশে চলছিল তারেক রহমান যদি হস্তক্ষেপ না করত খালেদা জিয়া যদি হসপিটাল থেকে সহনশীল বক্তব্য না দিত দেশে ম্যাচাকার হয়ে যেত এই বিপ্লবী সরকার ক্ষমতায় থাকত কি থাকতো না আমি সেটা আসলে আমরা হতবম্ব মানে বাংলাদেশ কি যে হয়ে যেত নীতি নির্ধারণী যে বক্তৃতা আমরা দেখতেছি এবং তাদের দলের মধ্যে যে বহিষ্কার করা হচ্ছে বা যাকেই অপরাধ পাচ্ছে তাকেই আইনের আওতায় আনা হচ্ছে এই যে একটা দৃঢ় এটা আমরা তারে রহমানের এই ধারাটা অব্যাহত চাই তাহলে হয়তো বিএনপি রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে দেশের মানুষ আরো বেশি উপকৃত হবে ভুল বুঝতেছেন আমি আপনাকে ব্যক্তিগতভাবে এই প্রথম আপনার সাথে টক শুতে এসেছি আমি জাতীয় পার্টি নিয়ে কথা বলছি মানে আপনাকে ব্যক্তিগতভাবে তো আমি কিছু আর আপনি যেটা বলছেন যে জাতীয় পার্টি দেখেন আমি যত দূর জানি যে বিএনপি নেতৃত্বে যখন সবকটা রাজনৈতিক দল যুগপথ আন্দোলন করেছিল তখন জাতীয় পার্টি দিয়ে কেউ একাধিক

আপনি শুনছেন হয়তো আমি শুনিনিই পাই শুনলে বলতাম ভাই কেন যুবoperand দায়িত্ব নিয়ে বলছি যে আহ্বান করা হয়েছে কিন্তু জাতীয় পার্টি আসে না কারণ তারা তখন আমূলিকার সাথে ক্ষমতায় ছিল বিরোধী দলের ভূমিকায় ছিল বা ক্ষমতায় একসাথে ছিল পার্লামেন্টে তো সেই কারণে তারা আসেনি তো বিএনপিও ছিল না না বিএমপি তো তারা যে সাতজন ছিল তারা তো পদত্যাগ করছে কিন্তু জাতীয় পার্টি তো পদত্যাগ করে না শেষ পর্যন্ত ওই তারা আমূলিকার সাথে ছিল একদম 5ই আগস্ট পর্যন্ত মানে প্রমাণ করে দিয়েছে যে আমরা একসাথে আছি দুই দল আলাদা করে দেখবে না জাতি যাই হোক সেটা সেটা কি ভালো হয়েছে আমরা একটা ক্লিয়ার মেসেজ পেয়েছি আমি সাগর ভাই যেটা বলবো আসলে দেখুন কালকে আমাদের যে কর্মসূচিটা যে শহীদ মার্চ অর্থাৎ পাঁচই আগস্ট থেকে আমাদের এক মাস পূর্ণ হয়েছে আজকে বিজয়ে তো এই এক মাসের মধ্যে আপনি যদি আমাদের সফলতা ব্যর্থতা আমরা যারা এই আন্দোলনে ছিলাম প্রকৃত অর্থে বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো যারা পনেরো বছর এই আমি দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রামে ছিল তারা এই পনেরো বছর যে প্রকার অন্যায় অত্যাচারের শিকার হয়েছিল কথায় কথায় বিরোধী দল দিয়ে তাদেরকে দলত করেছে ঘর বাড়ি চ্যুত করেছে পনেরো বছর সে বাড়িতে যেতে পারে না মানে এর থেকে ঘটনা বাংলাদেশের রাজনীতিটা আমার হয়েছে কিনা আমি না তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলবো জামাতি ইসলাম এবং বিএনপি সহ বিরোধী দলগুলো বর্তমান এই আমলিকের কর্মীদের সাথে নেতা তো আমি বলবো না কর্মীদের সাথে যে আচরণ করতেছে এটা তাদের উদার রাজনৈতিক প্রতিফলন এবং বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তনের একটা পূর্বাভাস আপনি বলতে পারেন যদি তা না হতো অ্যাগ্রেসিভ আমলিকের মতো তাহলে তো ভাই আজকে বাংলাদেশে কোনো আমলিকের নেতা কর্মীদের ঘর বাড়ি থাকার কথা না তারা কেউ বেঁচেও থাকার কথা না কারণ তারা যা করেছে কিন্তু সেটা তো হয় না বাংলাদেশের মানুষের কাছে তারা হয়তো বা অধিকার হারিয়েছে তারা আওয়ামী ব্যানারে হয়তো বা যাবে না যাবে কি যাবে না সেটা আমি জনগণের কাছে ছেড়ে দিয়েছি কিন্তু বিরোধী দলগুলোর কথা বলছি আমি তারা যে সহনশীলতার পরিচয় দিয়েছে যে উদার রাজনৈতিক পরিচয় দিয়েছে এই পক্ষে তাদেরকে আমরা ছেলুট জানাতে পারি মানে ছাত্র জনতা বিপ্লবীদের পক্ষ থেকে আমরা বলবো যে যথেষ্ট তাদের চরিত্রের উন্নত হয়েছে এটা আমরা বলতে পারি আমরা যা দেখেছি আমরা সেটাই বলছি মানে অতীতের যে রাজনৈতিক হানাহানি কাটাকাটি এক দল আসবে আর এক দলকে পিটিয়ে দেশ ছাড়া করে ফেলবে বা গত পনেরো বছরে যা করেছে তো এটা আমি বলবো আমাদের কারণে হোক যে কোনো কারণে হোক রাজনৈতিক দলগুলো বড় দলগুলো বিরোধী দলগুলো তারা তাদের চরিত্র অনেকখানি পরিবর্তন করতে পেরেছে আমার কাছে মনে হয় এবং এটা সত্য এবং আমি আর একটা কথা বলি তারেক রহমান সম্পর্কে গত পনেরো বছর আওয়ামী লীগ এবং তার দালাল সাংবাদিকরা বা তার মানে ইয়েরা এই দেশের তরুণ প্রজন্মকে এবং যুবকদেরকে যা শিক্ষানো হয়েছে আমরা দেখেছি 5 তারিখের পর থেকে সেটার বিপরীত অবস্থানে তারে ক্রমান মানে তারে ক্রমানকে একদিকে এই খুনি বলেছে জঙ্গি বলেছে সন্ত্রাস বলেছে কিন্তু 5 তারিখের পর থেকে আমরা যে তারে ক্রমানকে দেখছি এতদিন তো মিডিয়ায় সে বক্তৃতা দেয় নাই মিডিয়াতে আসে নাই আমি যদি ভুল না বলি হয়তো তার পার্টি কেন্দ্রিক আলোচনা করেছে কথা বলেছে কিন্তু যখন যে কয়টা বক্তব্য মিডিয়ালি দিয়েছে তারে ক্রমান এবং খালেদাজিয়া আমি প্রত্যেকটা বক্তব্য ফলো করেছি যথেষ্ট ম্যাচিউরিটি এবং বাংলাদেশের এই রাজনৈতিক গুণগত পরিবর্তনের জন্য আমি মনে করি এই তারেক রহমানের অনেক ভূমিকা আছে এবং তিনি এই মুহূর্তে তারিখ এবং তারিখের কথা যদি আমি হস্তক্ষেপ না করতো খালেদা জিয়া যদি হসপিটাল থেকে সহনশীল বক্তব্য না দিত এ দেশে ম্যাচাকার হয়ে যেত এই বিপ্লবী সরকার ক্ষমতায় থাকতো কি থাকতো না আমি সেটা আসলে আমরা হতভম্ব মানে বাংলাদেশ কি যে হয়ে যেত মানে সেটা বলার কিন্তু তারা যেই উদারতার পরিচয় দিয়েছে আমরা নিশ্চয়ই তাদেরকে চেলুট জানাই এবং আমরা চাইব এই উদারতা এবং গুণগত পরিবর্তন সামনের দিকে থাকবে কারণ আমি আপনাকে একটা কথা যদি আমি ভুল না বলি দেখেন সাগর ভাই বাংলাদেশে আমরা বিএমপি করি না কিন্তু বাংলাদেশে জাতীয়তাবাদী দল হিসেবে গত পনেরো বছরে বিএমপি যে অন্যায় এবং অত্যাচার সহ্য করে বিএমপি জামাত এখন পর্যন্ত টিকে আছে আন্দোলন সংগ্রাম করেছে রাজনৈতিক দল হিসেবে আছে সবার সমাবেশ ডাক দিলে লক্ষ লক্ষ মানুষ আসে তো সেই ধারাবাহিকতায় যদি আমি বলি বাংলাদেশে যদি দুই বছর বা তিন বছর পরে বা তারও আগে পরে যদি জাতীয় নির্বাচন হয় আমরা নিতে যে এই এই দলগুলোই ক্ষমতায় আসবে। যদি যদি আমি আমার হয়। মানুষ যদি তাদের ভোট দিতে পারে হয়তো ভিন্ন কিছু হলে সামনে হবে মানে এখন পর্যন্ত তো সেই জায়গায় বড় দল হিসেবে বিএনপি এবং জামাতের অনেক দায়িত্ব আছে জনগণের প্রতি তাদেরকে উদার পলিটিক্স হতে হবে এবং এই চব্বিশের প্রজন্ম যা চাই এই দুটা দল আমার মনে হয় তা করলেই তারা ক্ষমতার থাকতে পারবে এবং মাইন্ডেড পাবে আশা করি তারা সেটাই ভাবছে তাদের নীতি নির্ধারণী যে বক্তাগুলো দেখতেছি এবং তাদের দলের মধ্যে যে বহিষ্কার যাকেই অপরাধ পাচ্ছে তাকেই আইনের আওতায় আনা হচ্ছে এই যে একটা দৃঢ় প্রত্যয় এটা আমরা তারেক প্রমাণের এই ধারাটা অব্যাহত চাই তাহলে হয়তো বিএমপি রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে দেশের মানুষ আরো বেশি উপকৃত হবে এটা আমরা তাদের থেকে আশা করি কারণ যেহেতু বিএনপি একটা প্রতিষ্ঠিত বড় গণতান্ত্রিক দল তো জনগণের আশা ছাত্র যুব সমাজের আশা তাদের কাছে থাকবে কারণ তারা তো পনেরো বছরও অনেক ন্যায় শিকার করেছে আমরা তো বৈষম্য বিরোধী আন্দোলন গত এক মাসের কথা বলছি কিন্তু সতেরো বছর পনেরো বছর নিশ্চয়ই তাদের কর্মীদের সাথে যে অন্যায় হয়েছে আমরা সেটাকে ভুলে যাব না আবার আমরা সেটাকে ন্যায়ও বলবো না যে তাদের সাথে যা করেছে আমলিক সেটা রাজনৈতিক কারণে করেছে এটা আমি বলতে পারি না আমি যদি একজন সচেতন রাজনীতিবিদ হই আমি যদি একজন নৈতিক গুণাবলী সম্পূর্ণ মানুষ হই তাহলে তাদের তারা যা অন্যায় শিকার হয়েছে সেটাকে আমি অন্যায় হিসেবে ধরে নিতে হবে এটা হচ্ছে আমাদের কথা তো সুতরাং আমরা বলবো আমরা যে বৈষম্যহীন সাম্যের বাংলাদেশ চাই এটা কারো একার পক্ষে সম্ভব না বিএমপিরও একার পক্ষে সম্ভব না জামাতেরও সম্ভব না আমাদের তো নয় বিপ্লবী সরকারের তো আরো বেশি নয় তো সবাইকে একসাথ হয়ে বিবাদ ভুলে গিয়ে যেভাবে আমরা হাসিনের সরকারের এই এক মাস আগে অর্থাৎ পাঁচই আগস্টের আগে আমরা যেভাবে সবাই এক ছিলাম আমাদেরকে এখনো দেশের স্বার্থে জনগণের স্বার্থে বৈষম্যহীন বাংলাদেশের স্বার্থে এক থাকতে হবে এবং এই যে আওয়ামী সময় যারা দুষ্কৃতি করেছে অন্যায় করেছে গত পনেরো বছরে যে সকল আমলারা প্রশাসনে থেকে সরকারকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে তা যে সকল দালাল সাংবাদিকরা হলুদ সাংবাদিকতা করেছে তাদেরকে যদি আইনের আওতায় না না হয় তাহলে তো সামনে আর একটা সরকার আসলে সেই প্রশাসনও সরকারের দালালি করবে এই অর্থে আমরা বলবো সবাইকে যে যে অপরাধী তাকে আইনের আওতায় আনতে হবে এবং যারা অপরাধী নয় তাদেরকে যেন আগের মতো ঢালোয়া ভাবে জামাত বিএমপি ট্যাগ দিয়ে যেভাবে চাকরিচ্যুত করা হয়েছে যেভাবে মামলা দেওয়া হয়েছে আওয়ামী লীগ ট্যাক দিয়ে যেন সেই কাজটা না করা হয় এটা আমি উদার্ত আহ্বান জানাবো কারণ আওয়ামী লীগ যা করেছে সেটাকে আমরা প্রত্যাখ্যান করেছি সুতরাং সেই চরিত্রে আমরা কেউই পিরে যাব না এটা এটা আমি বিশ্বাস করি কারণ বাংলাদেশের মানুষ এখন যা বুঝতে শিখেছে যা বলতে শিখেছে এই মানে আঠারো বছরের একটা ছেলে যে পরিমাণ সচেতন রাজনৈতিক সচেতন মানে আমি কি বলবো আমি চ্যালুট জানাই তাদেরকে যে তারা সবাই এখন সচেতন সুতরাং বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন না আসার কোনো কারণ নেই সাগর ভাই এটা আসবেই একশো আসবে এবং সেটার জন্য সময় দিতে হবে আমাদের এই সরকারের পাশে থেকে এই সরকারকে কাজ করার সুযোগ করে দিতে হবে আমি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাবো বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি যে আপনারা যেভাবে শেখ হাসিনা সরকারের বিরোধিতা করেছেন ঠিক একইভাবে এই বিপ্লবী সরকারকে সহযোগিতা করুন এটা আপনাদের দায়িত্ব কারণ আগামীতে যদি গুণগত রাজনীতি আসে সেটার বেনিফিশিয়ারি আমরা সবাই হব শুধু বিপ্লবী সরকার হবে না বৈষম্য বিরোধী ছাত্র জনতা হবে না এই জিনিসগুলো আমাদেরকে সব প্রত্যেকটা নাগরিককে দায়িত্ব নিয়ে করতে হবে